হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ছোট্ট একটা নিউ ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো পুরোটা দেখতে থাকো, আশা করি দেখে বুঝতে পারছো কি নিয়ে আজকের ব্লগটা। তো দেখতে পাচ্ছ এখানে দেখো অনেক শিবলিঙ্গ রয়েছে, আর ওই যে দেখুন শিব দুর্গা আমরা বসে রয়েছেন। তো অনেকে দেখে ভাববেন এখানে এতগুলো শিবলিঙ্গ কেন। তো অ্যাকচুয়ালি আমি বলি, এটা আমাদের গ্রামের বাড়িতে পুজো হচ্ছে। তো এখানকার না নিয়ম যে কেউ যদি নতুন শিব কেনে, শিবলিঙ্গ যদি কেউ কেনে, তো ব্রাহ্মণকে দিয়ে প্রতিষ্ঠিত করায়। তো এখানে কিছু কিছু নতুন আছে, আবার কেউ ঘর থেকে নিয়ে এসছে সেগুলো মানে জল ঢালবে বলে। তো তার জন্য এখানে কিন্তু অনেক শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, তাছাড়া আর কিছুই না। ঠিক আছে, তো পুজোটা দেখতে থাকো। এখানে কিন্তু হ্যাঁ একটা কথা বলি, চারবার কিন্তু জল ঢালা হয়, সেই ভোর ছটা পর্যন্ত কিন্তু মানে আমাদেরকে জেগে থাকতে হয়। তো দেখতে থাকো আর কি হচ্ছে। দেখো এখানে আর একটা নিয়ম দেখে খুব ভালো লাগবে, সে আমাদের ওদিকে যেমন বিয়েতে হয় নিয়মটা, কিন্তু এখানে প্রত্যেকটা পুজোতে নাকি এরকম হয়। নদীতে গিয়ে নিমন্ত্রণ করা যেটাকে বলে সেটাই হচ্ছে। Thank you.
একটা 10 বেজে গেছে, এখনো কিন্তু পুজো চলছে, ভোর 6টা পর্যন্ত পুজো মানে পুজো হবে। তো দেখি কতটা দেখাতে পারি তোমাদেরকে মাঝে। ওম ঈশ্বরায় নমঃ।